1970 সালে ওমর ওরফে নাল্লে ভাই সেন্ট্রাল ক্যালকাটার কিং ছিল। ইস্ট কলকাতার কিং ছিল মানিক সান্নাল ওরফে ঠুটো জগা। টক্সের কিং মোগল আব্বাস ওরফে মির্চি ভাই। কিন্তু ওরা কেউই ইতিহাস করেনি, ইতিহাসের মোড়ও ঘোরায়নি। ছড়িয়েছে জয়দেব সিং ওরফ চেঙ্গিস। প্রশ্ন হচ্ছে হাউ ডিড জয়দেব বিকাম চেঙ্গিস? ওর বাবা পুলিশ ছিলেন, মামা পুলিশ, ও পুলিশ হবে। অশ্বমেধের ঘোড়া একা দৌড়ায়, তুই আমার সেই অশ্বমেধের ঘোড়া। কেমন আছো মামা? এদিকে বাংলা থেকে ইউপি, আর ওদিকে বাংলাদেশ। এই হলো চেঙ্গিজের সাম্রাজ্য। গোল্ডেন ট্রায়াঙ্গল থেকে সরাসরি হিরোইন আমাদের এখানে ঢুকছে থ্রু জয়দেব উর্ফ চেঙ্গিজ। একটা মৌসুমে 5 লাখ টাকা, একটা ম্যাচ খেলে 5 লাখ টাকা কামাবে। ব্রিং হিম ডাউন, যা যেটা চাই, প্রমোশন, পোস্টিং। তোমার আর তোমার ওই ডিপার্টমেন্টে চেঙ্গিজের ছেঁড়ার ক্ষমতা নেই। পুলিশ না গোয়েন্দা? ব্যবসায়ী। কিসের? ড্রাগস। চাইলে মিথ্যে বলতে পারতাম, কিন্তু যার সাথে জীবনযাত্রা করব তার সাথে মিথ্যে দিয়ে শুরু করতে চাইনি। ইয়া ফেল গৌতম। নিজেকে ভগবান মনে করে, এক মাঘে শীত যায় না। এই কলকাতা শহরে শীত গ্রীষ্ম বর্ষা সব আমার অনুযায়ী হয় ডিসি রেডি সাহেব। তোমার সামনে যে আছে সে এখনো জয়দেব। দয়া করে চেঙ্গিজকে দেখতে চেও না। ছোটবেলায় নিজের পরিবারকে হারিয়েছিস পিয়ানি, তাই পরিবার না থাকার মর্মটা বুঝি। এই কলকাতা শহর আবার জ্বলবে। আজ যেটা দেখলেন সেটা ট্রেলার, খেলা এখনো বাকি আছে। খেলা হবে।